আমি যেমন প্রথম দিন কোর্টে গেছি সিবিআইর জন্য, আজকে সিবিআই না হলে এবং নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী না থাকলে সন্দীপ ঘোষ অভিজিৎ মণ্ডলদের কেশাগ্র কেউ স্পর্শ করতে পারত না। মাকু সেকুদের সেসব দম নেই, তারা কোথাও ওগুলো করতে পারেনি। আমি আপনাদের কাছে যেটা বলি, আগামীকাল সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ হিয়ারিং আছে, আমি অভয়ার পক্ষের আইনজীবী, সরকার পক্ষের আইনজীবী মানে কেন্দ্রীয় সরকারের ইউনিয়ন, সিবিআইর আইনজীবী, এছাড়াও অনেকগুলি ডক্টর অর্গানাইজেশনকে যারা রিপ্রেজেন্ট করেন, যারা ধর্ষকদের এবং প্রমাণ লোপাটকারীদেরকে গাড় করতে চাইছেন তাদের লয়ারদের কথা আমি বলছি না, মিস্টার সিব্বাল সহ 21 জনের কথা বলছি, তাদের বাইরে যারা আছেন তাদের কাছে আমার একটাই আবেদন হবে, যদি পৌঁছাতে পারে আমার কথা, সেটা হলো মামলাটা পশ্চিমবঙ্গের বাইরে নিয়ে যান, পশ্চিমবঙ্গের বাইরে মামলাটা নিয়ে যান, তাহলে সত্য উদ্ঘাটিত হবে, অভয়ের পরিবার শান্তি পাবে, অভয়ের আত্মা বিচার পাবে, শান্তি পাবে, পশ্চিমবাংলার জনগণ, তো গোটা ভারতবর্ষের জনগণ, যারা আই ওয়ান জাস্টিস উই ওয়ান জাস্টিসের পক্ষে লড়ে যাচ্ছেন বলে যাচ্ছেন, তারা প্রত্যেকেই খুশি হবেন। এবং আমি অনুরোধ করব যে সুপ্রিম কোর্ট বিষয়টি বিবেচনা করে পশ্চিমবঙ্গের বাইরে নিয়ে যান, এখানে বিচার হতে পারে না। যে প্রশ্নচিহ্ন আজকে অ্যাকিউজ তুলে দিল, এর সমাধান তখনই হতে পারে যদি রাজ্যের বাইরে নিয়ে গিয়ে প্রপারলি ইনভেস্টিগেশন এবং আজকের ঘটনার পরে আবার হেফাজতে নিয়ে তার কাছ থেকে প্রপারলি ইন্টারোগেশন করে সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা করিয়ে সুপ্রিম কোর্টের মনিটরিংয়ে সিবিআইকে ডাইরেকশন দিয়ে প্রপারলি কিছু করেন। ওদের কথা বলে লাভ নেই। আমি কালকেই পরিবারের কাছ থেকে শুনে এসেছি, পরিবার বলেছিল বিকাশবাবু আপনি হাইকোর্টটা দেখুন, সুপ্রিম কোর্টটা আমরা অন্য লয়ার দিচ্ছি। বিকাশবাবু বলেছেন আমি দেখলে দুটোই দেখবো, নইলে কোনোটাই দেখবো। এই যাদের অ্যাটিচিউড ওদের কথা বলবেন না, ওদের একটাই পয়েন্ট ছিল কাশ্মীর মাঙ্গে আজাদি, এই স্লোগান স্বামী বিবেকানন্দের পুণ্যভূমি কলকাতাতে তুলে ধরা, নেতাজি সুভাষচন্দ্র বসু ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির কর্মভূমিতে যে কর্পোরেশনের মেয়র ছিলেন সিআর দাসের মতো লোকেরা, এখানে কাশ্মীর মাঙ্গে আজাদি এই স্লোগানটা এই তালে গোলে তুলে দেওয়া দরকার ছিল, ওইটা ওরা তুলে দিয়েছে, এদের কথা না বলাই ভালো। এবং এই আন্দোলনের তীব্রতা উচ্চতা সব কিছু গ্রাফটাকে নিচের দিকে নামানোর মূলে এই দেশ বিরোধী শক্তি সেকু এবং মাকু। শুভেন্দুদা, নৈহাটি তৃণমূল প্রার্থীর সমর্থনে ময়দানে তিনটে ক্লাব। আমি কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডভিজিকে আমার টুইট আপনি পেয়ে গেছেন দেখুন, যে আমি রিটিন কমপ্লেন করেছি আইএফএর পশ্চিমবঙ্গ শাখার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। দিস ইজ দ্য অ্যাফিলিয়েটেড অর্গানাইজেশন বাই দি সেন্ট্রাল গভর্নমেন্ট, ব্যবস্থা নিতে হবে, আমাদের পার্টির পক্ষে তো কেউ ইলেকশন কমিশনে মিস্টার শিশির বাজরিয়া কমপ্লেন করছেন আইএফএ ওয়েস্ট বেঙ্গল শাখার বিরুদ্ধে, কারণ আইএফএ অটোনোমাস নয়, আইএফএ অ্যাপ্রুভ বাই দি আইএফএ ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন, যার সভাপতি হচ্ছেন কল্যাণ চৌবে। কল্যাণ চৌবে সম্ভবত কলকাতাতেই আছেন, আমিও কথা বলে নিতে পারেন। আমি কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীকে বলেছি প্লিজ টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন। চাপ সৃষ্টি করা হয়েছে সরকারের থেকে, তারা টাকা পান, সে তো থ্রেট কালচার তো আছেই, এবং থ্রেট কালচারের জনক হচ্ছে মমতা ব্যানার্জি। একটু পরে আরেকটা টুইট করব, নৈহাটি ভোটে এত ভয় পেয়ে গেছে তোলামূলের লোকেরা, যেহেতু নৈহাটিতে রাতজাগার কর্মসূচিতে প্রতিবাদকারীদেরকে মারা হয়েছিল, মাস্টারমশাই কৃষ্ণেন্দুবাবুর গা থেকে রক্ত ঝরেছে, সেই নৈহাটির ভোট নিয়ে এত আতঙ্কিত হয়ে গেছে, সেখানে অর্জুন সিংকে 12 তারিখে ডাকা হয়েছে পুলিশের পক্ষ থেকে, আর নোটিশ ইস্যু করা হচ্ছে 5 তারিখ, আর নোটিশ দেওয়া হচ্ছে 4 তারিখ।
8টার সময় আরেকটা এক্সে দেখে নেবেন।